চার্জশিট, দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ ইডির, 100 পাতার এই চার্জশিট পেশ ইডির, এবং চার্জশিটে কুন্তলের নাম, এখনো পর্যন্ত কুন্তলের 2 কোটি টাকার সম্পত্তির হদিশ, পার্থ মানিক শান্তনুর সঙ্গে কুন্তলের যোগের প্রমাণ, চার্জশিটে এই দাবি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের, 100 পাতার চার্জশিট দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ ইডির, নিয়োগ দুর্নীতি কাণ্ডে দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ ইডির, যেখানে কুন্তলের নাম রয়েছে এবং এখনো পর্যন্ত কুন্তলের 2 কোটি টাকার সম্পত্তির হদিশ, এরই পাশাপাশি পার্থ মানিক এবং শান্তনুর সঙ্গে কুন্তলের যোগের প্রমাণ, চার্জশিটে এই দাবি। ভেরিকোস ভেইনের ব্যথাহীন চিকিৎসা এখন কলকাতায়, যোগাযোগ করুন 9154089451 নম্বরে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের নিয়োগ দুর্নীতি কাণ্ডে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের, দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট, 100 পাতার এই চার্জশিটে যেখানে কুন্তলের নামের পাশাপাশি তার 2 কোটি টাকার সম্পত্তির হদিশের উল্লেখ রয়েছে, একই সঙ্গে পার্থ মানিক শান্তনুর সঙ্গে কুন্তলের যোগাযোগের প্রমাণ, এই দাবি চার্জশিটে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটে, জানবো বিস্তারিত বিক্রম। টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি বিক্রম। দেখো, নিয়োগ দুর্নীতি মামলায় দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। যেটা জানিয়ে রাখবো যে এই চার্জশিটে নাম রয়েছে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে কুন্তল ঘোষ, যাকে সম্প্রতি গ্রেপ্তার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এবং কুন্তল ইজরে জানা যাচ্ছে যে 100 পাতার চার্জশিট দেওয়া হয়েছে এক্ষেত্রে এই সাপ্লিমেন্টারি চার্জশিট, এবং কুন্তলের এখনো পর্যন্ত 2 কোটি টাকার হদিশ মিলেছে এমনটাই কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে চার্জশিটে দাবি করা হয়েছে। চার্জশিটে যেটা আরও দাবি করা হচ্ছে, পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্য সহ বেশ কিছু কানেকশন, গুরুত্বপূর্ণ কানেকশন পাওয়া গেছে, যেখানে শান্তনু এবং অয়নের সঙ্গেও কুন্তল ঘোষের যোগ পাওয়া গেছে এমনটাই কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে চার্জশিটে দাবি করা হচ্ছে। মোট 18 জন সাক্ষী রয়েছে এই এই চার্জশিটে, তা মেনশন করা হয়েছে এমনটাই ইডির তরফ থেকে জানানো হচ্ছে। এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরের সূত্রে যেটা আরও খবর যেটা আমরা পাচ্ছি যে এই গোটা ঘটনায় এখনো পর্যন্ত 2 কোটির মধ্যে 1 কোটি যা ইডি সোমা এবং সোমা চক্রবর্তী এবং বনি সেনগুপ্তর থেকে রিকভার করে, বাকি 1 কোটি কিন্তু মূলত কুন্তল ঘোষের সম্পত্তি এমনটা এনফোর্সমেন্ট ডিরেক্টরের তরফ থেকে দাবি করা হচ্ছে। এর পাশাপাশি এনফোর্সমেন্ট ডিরেক্টরের সূত্রে যেটা বলা হচ্ছে যে এই চার্জশিট সেকেন্ড সাপ্লিমেন্টারি চার্জশিট এবং পরবর্তী ক্ষেত্রে তারা 178 ক্লজে কিন্তু তারা চালিয়ে যাবে, অর্থাৎ তারা কিন্তু যে তদন্ত সেই তদন্ত কিন্তু চালিয়ে যাবে, অর্থাৎ এর পরবর্তী ক্ষেত্রেও কিন্তু আরও চার্জশিট হবে এমনটাই এনফোর্সমেন্ট ডিরেক্টরের তরফ থেকে বলা হচ্ছে। সঙ্গে থাকো বিক্রম, তুমি নিয়োগ দুর্নীতি কাণ্ডে দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের, যেখানে 100 পাতার এই চার্জশিটে 18 জন সাক্ষীর কথা বলা হয়েছে, এরই পাশাপাশি কুন্তল ঘোষের নাম যেরকম রয়েছে, তার 2 কোটি টাকার সম্পত্তি যার মধ্যে 1 কোটি বনি সেনগুপ্ত এবং সোমা চক্রবর্তী, তারা যেই টাকা ফেরত দিয়ে দিয়েছিলেন, এরই পাশাপাশি পার্থ মানিক শান্তনুর সঙ্গে কুন্তলের যোগের প্রমাণ, এই দাবি চার্জশিটের, এবং এরই পাশাপাশি এই তদন্ত যেহেতু এনফোর্সমেন্ট ডিরেক্টরেট চালিয়ে নিয়ে যাবে এমনটাই ইডির তরফ থেকে বলা হয়েছে, সেক্ষেত্রে ভবিষ্যতে আরও চার্জশিট পেশেরও একটা সম্ভাবনা এক্ষেত্রে থেকে যায়। বিক্রম, এই জায়গা থেকে যে 18 জন সাক্ষীর কথা বলা হচ্ছে, কি জানা যাচ্ছে এই বিষয়ে, চার্জশিটে কি উল্লেখ? দেখো, এই চার্জশিটে কিন্তু এই কথা বলা হচ্ছে যে 18 জন সাক্ষী রয়েছে এবং 100 পাতার এই চার্জশিটে কিন্তু কুন্তল ঘোষের বিরুদ্ধে অত্যন্ত গুরুত্বপূর্ণ অভিযোগ আনা হচ্ছে, যেখানে বলা হচ্ছে যে শুধুমাত্র পার্থ চট্টোপাধ্যায় এবং মানিক ভট্টাচার্যের সঙ্গে যেটা যোগসূত্র পাওয়া গেছে এমনটা নয়, তার সঙ্গে সঙ্গে যেটা বলা হচ্ছে শান্তনু ঘোষ, শান্তনু বন্দ্যোপাধ্যায় এবং অয়ন যাকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে, অয়ন সেন, তাদের সঙ্গেও যোগসূত্র পাওয়া গিয়েছে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে মোট 18 জন এই যে সাক্ষী দিয়েছে তার ভিত্তিতে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে, এবং যেখানে 2 কোটি টাকার কথা বলা হচ্ছে, যে 2 কোটি টাকা রিকভারির কথা বলা হচ্ছে, তার মধ্যে 1 কোটি টাকা কিন্তু শুধুমাত্র সোমা চক্রবর্তী এবং গণেশ সেনগুপ্ত, যাদের কাছে কুন্তল ঘোষের মাধ্যমে এই টাকা প্রসিডস অফ ক্রাইম দিয়ে বসছিল তা ইতিমধ্যে রিকভার করেছেন তদন্তকারী আধিকারিকরা, এবং এর পাশাপাশি আরও 1 কোটি টাকা কিন্তু কুন্তল ঘোষের কাছ থেকে রিকভার করা হয়েছে, বাকি আরও টাকা রিকভারি বাকি রয়েছে। এবং একই সঙ্গে তদন্তকারীরা যেটা জানাচ্ছে এটা একেবারেই সেকেন্ড সাপ্লিমেন্টারি চার্জশিট, এর পরবর্তী ক্ষেত্রেও কিন্তু আরও তদন্ত তারা এগিয়ে নিয়ে যাবেন এবং পরবর্তী ক্ষেত্রে আরও চার্জশিট দেবেন এমনটাই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে বলা হচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।